আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার দুটি টেস্ট ম্যাচ হবে। বিউটিফুল একটি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি ক্যান্ডিতে অবস্থিত, ক্যান্ডি পাহাড়ের শহর। এই স্টেডিয়ামটা শ্রীলঙ্কা ক্রিকেটের নিজস্ব সম্পত্তি। তারা 2011 ওয়ার্ল্ড কাপের আগে তারা এই স্টেডিয়ামটা তৈরি করেছিল। আমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছি, এটা মূল ভিউইং এরিয়া। এখানে ড্রেসিং রুমস আছে, পাশাপাশি ভিআইপি এরিয়াস, ম্যাচ রেফারিজ অ্যান্ড অল, সমজম যত দর্শকদের বসার জায়গা সেটা এখানে আছে। আর ঠিক পাশে রয়েছে স্ট্যান্ড ঘাস, এখানে নর্মালি দর্শকরা বসে থাকে। আমাদের সিলেটেও এরকম আছে। এটি স্কোরবোর্ডটাকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক অপর সাইডে রয়েছে এরকম ন্যাচারাল স্ট্যান্ড, গাছপালা এবং ঘাসের মধ্যে এখানে দর্শকরা বসে খেলা দেখে। ক্যান্ডি তুলনামূলকভাবে ঠান্ডা। আমরা যখন নিগমবতে ছিলাম বেশ গরম ছিল, আকাশ পরিষ্কার আছে এবং খুবই সুন্দর একটি স্টেডিয়াম। ভিউইং এরিয়াটা অনেক উঁচু, সেন্টার উইকেট এরিয়াস। স্টেডিয়ামটা যেহেতু পাহাড়ের মাঝখানে করা হয়েছে, সো ড্রেসিং রুমটা কিন্তু অনেক উঁচু। সো এই সিঁড়ি দিয়েই উপরের দিকে ড্রেসিং রুমে চলে যেতে হয়। উপরের দিকে রয়েছে ড্রেসিং রুম। দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য প্লেয়ার্স এরিয়া, ড্রেসিং রুম। এখানে খেলার সময় প্লেয়াররা এই জায়গায় বসবে। এটা হচ্ছে কি আমাদের প্র্যাকটিস এরিয়া। স্টেডিয়ামের বাইরে নেটস, অনেক সময় স্টেডিয়ামের ভিতরে নেটস থাকে, বাট এখানে স্টেডিয়ামের বাইরে নেটস। অলমোস্ট 16-17টা উইকেট আছে। একদম ডেডিকেটেড প্র্যাকটিস এরিয়া।